السلام عليكم ورحمة الله الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد সরকারি মসজিদ কলেজ সখীপুর টাঙ্গাইল কর্তৃক আয়োজিত এই অনলাইন ক্লাস থেকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন। উচ্চ মাধ্যমিক শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমি তোমাদের সাথে আলোচনায় অংশ নিচ্ছি মোহাম্মদ আসাদুজ্জামান মিয়া, প্রভাষক ইসলাম শিক্ষা, সরকারি মসজিদ কলেজ সখীপুর টাঙ্গাইল। সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের পাঠ্যপুস্তক ইসলাম শিক্ষা প্রথম পত্র থেকে আজকের আলোচনা। আলোচ্য বিষয় ব্যক্তি জীবনে তাকওয়ার গুরুত্ব ও তাৎপর্য। ব্যক্তি জীবনে তাকওয়ার গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আজকে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা গত ক্লাসে জেনেছি তাকওয়া সম্পর্কে। তাকওয়া এমন একটি সৎ গুণ মানুষের যা একজন মানুষকে পরিপূর্ণ মানুষ হিসেবে রূপায়িত করতে পারে। তাকওয়া এমন একটি উত্তম গুণ যা একজন মানুষকে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জন করে দিতে পারে। তাকওয়া এমন একটি মহৎ গুণ যা একজন মানুষকে ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তির রাস্তা দেখাতে পারে। আমরা সেই তাকওয়া নিয়ে আলোচনা করব। ব্যক্তি জীবনে তাকওয়ার কি গুরুত্ব এবং তাৎপর্য রয়েছে, সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এক এক করে আলোচনা করতে যাচ্ছি। ব্যক্তি জীবনে তাকওয়ার গুরুত্ব এবং তাৎপর্য প্রথমত হলো, এই তাকওয়া মানুষের সৎকর্মের প্রেরণা লাভ করে। তাকওয়া মানুষের মধ্যে সৎকর্মের একটা প্রেরণা যোগায়, অনুপ্রেরণা যোগায়। কারণ তাকওয়া মানে হচ্ছে আল্লাহর ভয়, আল্লাহ ভীতি। যখন মানুষের মধ্যে আল্লাহ ভীতি অর্জন হয়, তখন সৎকর্ম করার জন্য মানুষ উদ্বুদ্ধ হয়, সৎ কাজ করার জন্য মানুষ তখন আগ্রহী হয়। এই তাকওয়া ছাড়া অন্য কোনো গুণ মানুষকে সৎ কাজের প্রেরণা দিতে পারে না। সুতরাং একথা স্পষ্ট যে তাকওয়া এমন একটি মহৎ গুণ যা মানুষকে মানুষের ব্যক্তি জীবনে সৎকর্মের প্রেরণা যোগায়। সুপ্রিয় শিক্ষার্থী, দ্বিতীয় নম্বর হলো সুন্দর চরিত্র গঠন করে। তাকওয়া এমন একটি উত্তম গুণ যা মানুষের চরিত্রকে সুন্দর করে দেয়। কারণ তাকওয়া যখন অর্জিত হয়, তখন মানুষ সর্বাবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে। আর যখন একজন মানুষ, যখন একজন বান্দা সর্বাবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে চলবে, তখন তার মধ্যে সুন্দর চরিত্র গঠন হবে। সে সুন্দর চরিত্রের মানুষ হবে, তার মধ্যে সুন্দর চরিত্র পরিস্ফুটিত হবে। সুতরাং আমরা এখান থেকে বুঝতে পারলাম, তাকওয়ার মাধ্যমে মানুষের ব্যক্তি জীবনে সুন্দর চরিত্র গঠন করার একটা অনুপ্রেরণা এখান থেকে জন্মায়। এরপরে তাকওয়ার আরেকটি গুরুত্ব হলো আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা লাভ। আমরা যদি আল্লাহর ভালোবাসা লাভ করতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে তাকওয়ার গুণে গুণান্বিত হতে হবে। তাকওয়ার মাধ্যমেই একমাত্র আমরা আল্লাহর ভালোবাসা অর্জন করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহ ইউহিব্বুল মুত্তাকিন, নিশ্চয় আল্লাহ তাআলা মুত্তাকি ব্যক্তিদেরকে, তাকওয়াবান ব্যক্তিদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন। তো সুতরাং আমরা আল্লাহর ভালোবাসা অর্জন করতে চাইলে অবশ্যই আমাদেরকে তাকওয়া অর্জন করতে হবে। আর তাকওয়ায় একজন মানুষকে ব্যক্তি জীবনে আল্লাহর ভালোবাসা অর্জন করে দিতে পারে। এরপরে হলো তাকওয়া আমাদেরকে ইবাদত কবুলের পূর্ব শর্ত। তাকওয়া হলো ইবাদত কবুলের পূর্ব শর্ত। আমাদের মধ্যে যদি তাকওয়া না থাকে, তাহলে কোনো ইবাদত কবুল হবে না। কেননা সকল ইবাদতের একমাত্র লক্ষ্যই হলো তাকওয়া অর্জন করা। আমার মধ্যে যদি তাকওয়া না থাকে, তাহলে আমার ইবাদতটা লোক দেখানো হবে, আমার ইবাদতটা মানুষকে দেখানোর জন্য হবে,
আল্লাহর উদ্দেশ্য হবে না। সুতরাং তাকওয়া এমন একটি গুণ যা মানুষের ইবাদত কবুলের পূর্ব শর্ত হিসেবে পরিগণিত হয়, কেননা তাকওয়া ছাড়া মানুষের ইবাদত কখনোই পরিপূর্ণ হবে না। তাকওয়া ছাড়া মানুষের ইবাদত কখনোই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হবে না, কবুল হবে না। সুতরাং এখান থেকে স্পষ্টত প্রতীয়মান হয় তাকওয়া মানুষের ব্যক্তি জীবনে ইবাদত কবুলের পূর্ব শর্ত। এরপরে তাকওয়া মানুষের ব্যক্তি জীবনে পাপ মুক্তি করে। মানুষের জীবনে জীবন চলার পথে মানুষ পাপ পঙ্কিল্য করে ফেলে, সে পাপ থেকে মুক্তির জন্য তাকওয়াই হলো একমাত্র হাতিয়ার। তাকওয়ার গুণে যখন মানুষ গুণা নিতে হবে তখন সে পাপ থেকে মুক্তি পাবে, পাপ থেকে নিজেকে ক্ষমা করে নিতে পারবে, কেননা আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়াবান ব্যক্তিকে সবচেয়ে বেশি ভালোবাসেন। আর যখন আল্লাহর ভালোবাসা অর্জিত হবে আর যখন আমরা তাকওয়ার গুণে গুণান্বিত হব তখন মানুষের ব্যক্তি জীবনের সকল পাপ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। তাকওয়ার আরেকটা তাৎপর্য এবং গুরুত্ব হলো তাকওয়া আমাদেরকে ইমানের পূর্ণতা দেয়। ইমানের পূর্ণতা অর্জন করার জন্য, একজন পরিপূর্ণ ইমানদার হওয়ার জন্য আমাদেরকে তাকওয়ার গুণে গুণান্বিত হতে হবে। তাকওয়া মানুষের ব্যক্তি জীবনে ইমানকে পূর্ণতা রূপ দিতে পারে। তাকওয়া মানুষের ব্যক্তি জীবনে ইমানের পূর্ণতা আনয়ন করে দিতে পারে। এটাই একমাত্র গুণ যে তাকওয়ার মাধ্যমে আমরা ইমানকে পরিপূর্ণ বা পূর্ণাঙ্গ রূপে রূপায়িত করতে পারি। তাছাড়া অন্য কোন ইবাদতের দ্বারা, অন্য কোন গুণের দ্বারা এটা সম্ভব নয় যে আমরা আমাদের ইমানকে পরিপূর্ণ করতে পারবো। সুতরাং এখান থেকে বোঝা যাচ্ছে, স্পষ্টত প্রতীয়মান হচ্ছে যে তাকওয়া মানুষের ব্যক্তি জীবনে মানুষের ইমানকে পূর্ণতা দিতে পারে। উচ্চ মাধ্যমিক শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, আমি তোমাদেরকে ব্যক্তি জীবনে তাকওয়ার গুরুত্ব নিয়ে আলোচনা করছি। এ পর্যায়ে তাকওয়ার আরেকটি গুরুত্ব এবং তাৎপর্য হলো মানুষের শ্রেষ্ঠত্ব ও সম্মান অর্জন করার জন্য। শ্রেষ্ঠত্ব এবং সম্মান অর্জন করার জন্য একজন মানুষ যখন সে নিজেকে মানুষের মধ্যে শ্রেষ্ঠত্ব অর্জন করাতে চায়, যখন সে আল্লাহর কাছে শ্রেষ্ঠত্ব বা সম্মান পেতে চায়, তখন অবশ্যই তাকে তাকওয়ার গুণে গুণান্বিত হতে হবে। আমরা যদি তাকওয়ার গুণে গুণান্বিত হই তাহলে আমরা অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সম্মান পাব। আল্লাহ যখন আমাদেরকে সম্মান এবং মর্যাদা দিবেন তখন সকল মানুষের কাছে, সকল সৃষ্টিজীবের কাছে আমরা শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারবো এবং সম্মান পেতে পারবো। সুপ্রিয় শিক্ষার্থী, তাকওয়ার আরেকটা গুরুত্ব এবং তাৎপর্য হলো এটা নৈতিক জীবন গঠনে সহায়তা করে। মানুষের জীবনে নীতিবোধ বা নৈতিকতা একটি গুরুত্বপূর্ণ গুণ। এই নীতিবোধ বা নৈতিকতা অর্জন করতে হলে অবশ্যই তাকওয়ার গুণে গুণান্বিত হতে হবে। তাকওয়া ছাড়া একজন মানুষ কখনোই নীতিবোধ অর্জন করতে পারে না, তাকওয়া ছাড়া একজন মানুষ কখনোই নৈতিক জীবনে সফলতা লাভ করতে পারে না, কেননা তাকওয়া তাকে সর্বাবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করার জন্য উদ্বুদ্ধ করে। এই জন্য তাকওয়া এমন একটি গুণ যে গুণের মাধ্যমে একজন মানুষ তার ব্যক্তি জীবনে নৈতিক জীবন বা নৈতিক চরিত্র গঠন করতে পারে। তারপর আরেকটা গুরুত্ব এবং তাৎপর্য হলো এটা আল্লাহ আত্মার শক্তি বৃদ্ধি করে। আত্মার শক্তি বৃদ্ধি করে কিভাবে? যখন মানুষ তাকওয়াবান হয়, যখন মানুষ তাকওয়া অর্জন করে তখন তার আত্মা বলিষ্ঠ হয়, আত্মার শক্তি বৃদ্ধি পায়, কেননা আত্মার শক্তিতেই মানুষ সকল কাজ করে থাকে। যখন মানুষ তাকওয়া অর্জন করবে তখন সে সমস্ত পাপ পঙ্কিল্য থেকে দূরে থাকতে পারবে, তখন মানুষ দুশ্চরিত্র দুশ্চিন্তা থেকে মুক্ত থাকতে পারবে, তখন তার আত্মায় একটা শক্তি অর্জিত হবে। হ্যাঁ, সেই শক্তি, আত্মার শক্তি বৃদ্ধি করার জন্যই আমাদের তাকওয়া প্রয়োজন। তাকওয়া ব্যক্তি জীবনে মানুষের আত্মার শক্তি বৃদ্ধি করে। তাকওয়ার আরেকটা গুরুত্ব এবং তাৎপর্য হলো আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমা লাভ করা যায়। যখন আমরা তাকওয়া অর্জন করব তখন আল্লাহ রাব্বুল আলামিনের
ক্ষমা লাভ করতে পারবো। আল্লাহ মুত্তাকিদেরকে ভালোবাসেন, তাকওয়াবান ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন। যখন একজন মানুষের মধ্যে তাকওয়া থাকবে, যখন একজন মানুষ তাকওয়ার গুণে গুণান্বিত হবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে ভালোবাসবেন এবং তাকে ক্ষমা করে দিবেন। আমরা এখান থেকে বুঝতে পারছি, মানুষের ব্যক্তি জীবনে যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে ক্ষমা পেতে চায়, তাহলে অবশ্যই তাকে তাকওয়ার গুণে গুণান্বিত হবে। সুপ্রিয় শিক্ষার্থী, তাকওয়ার গুরুত্ব এবং আরেকটি তাৎপর্য হলো জান্নাত লাভ করতে পারব। আমরা এতক্ষণ তাকওয়ার যে গুরুত্ব এবং তাৎপর্য পড়লাম, তাতে আমাদের ইহকালীন জীবনের অনেক গুণে আমরা গুণান্বিত হতে পারবো এটা বুঝতে পারলাম, এবং সর্বোপরি তাকওয়া আমাদেরকে জান্নাত লাভ করিয়ে দেয়। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হয়েছিল, হে আল্লাহর রাসূল, কিসের মাধ্যমে, কোন গুণের মাধ্যমে মানুষ বেশি জান্নাতে যাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিয়েছিলেন, মানুষ দুইটা গুণের কারণে বেশি জান্নাতে যাবে। একটি গুণ হলো তাকওয়া, আরেকটি গুণ হলো সুন্দর চরিত্র। মানুষের যদি তাকওয়া থাকে, মানুষের যদি সুন্দর চরিত্র থাকে, এই দুইটা গুণের কারণে মানুষ বেশি জান্নাতে প্রবেশ করবে। সুতরাং জান্নাত লাভ করার জন্য তাকওয়া এমন একটি গুণ যা আমাদেরকে জান্নাতে প্রবেশ করে দিতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা তাকওয়া অর্জনের মাধ্যমে ব্যক্তি জীবনের যে বৈশিষ্ট্যগুলো আমরা পড়লাম, যে বৈশিষ্ট্যগুলো আমরা জানতে পারলাম, তাকওয়ার মাধ্যমে আমরা এই বৈশিষ্ট্যগুলো অর্জন করতে পারবো। এই জন্যই ব্যক্তি জীবনে তাকওয়ার অনেক গুরুত্ব এবং তাৎপর্য রয়েছে। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা সকলেই তাকওয়ার গুণে গুণান্বিত হব, আমরা তাকওয়া অর্জন করব। তাকওয়া অর্জনের মাধ্যমে ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তি আমরা অর্জন করব। আগামী ক্লাসে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। এ পর্যন্ত এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।